আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো ভিউয়ার্স, আজকে একেবারে ভিন্ন ধর্মী বিষয়ে ভিডিওটা। তো আপনারা থাম্বনেলে একটা পোকা দেখেছেন, তো এটা যে পোকা এটা হয়তো আপনারা বুঝতে পারেন নাই। তো এটা ওয়ান কাইন্ডস অফ পোকা, এবং এই পোকাটা কবুতরের জন্য ভয়াবহ ক্ষতিকর। এবং ক্ষতিটা কিভাবে করে এবং এইটা তার মানে কিভাবে এইটার সমস্যার হাত থেকে বাঁচবেন, এই বিষয়ে আজকের ভিডিওটা। হ্যাঁ, তো চলুন মূল ভিডিওর দিকে যাই। মূল ভিডিওতে পোকাটা দেখাবো, তারপরে এটা আসলে কিভাবে ইফেক্ট করে সেটা আপনাদেরকে বলবো, এবং কিভাবে বাঁচবেন সেটাও আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা যে পোকাটা তখন দেখেছিলেন, এটা দেখতে অনেকটা হচ্ছে কি, আপনার মনে হবে কি কয়েকটা কাঠের ডাল ঝুল দিয়ে লেগে আছে, কাঠের ডাল কয়েকটা ঝুল দিয়ে কোনো একটা গাছের মধ্যে ঝুলে আছে। বাট আপনারা খুব কাছ থেকে যখন দেখবেন, তখন দেখবেন কি এটা কাঠের ডাল না, এটা নড়তেছে, এটা নড়তেছে। এবং এটার ভেতরে কি আপনার ছেঙ্গা তো সবাই চিনেন, বা অনেকে বলেন শুয়া পোকা, অনেকে বলেন ভুয়া পোকা। তো এই ছেঙ্গার মতো ভিতরে একটা পোকা থাকে, আর ওইটা যেটা গাছের ডালের মতো দেখেন ওইটাই ওর শরীর। হ্যাঁ, তো এইটা সাধারণত ছেঙ্গার মতো এই গাছের পাতা টাতা খায়, কিন্তু ইফেক্টেডটা হয় হচ্ছে এই পোকাটার প্রকোপ সবথেকে বেশি হয় বর্ষার সময়। তো এইটা কবুতরকে ইফেক্ট করে হচ্ছে যেভাবে, সেটা হচ্ছে যে যখন বৃষ্টিপাত হয় তখন দেখা যায় কি ফুল গাছগুলোতে, যাদের গাছের টবে আছে তারা এই পোকাটা অবশ্যই চেনেন। তো ফুল গাছের টবগুলোতে মনে করেন আপনার থাকে এই পোকাগুলা, তারপরে মনে করেন আপনার যে আশেপাশের গাছগুলোতে ওই টবে থাকে, এটা মূলত পাতা টাতা খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, তো এইটা আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা গোলাপ গাছের চারা, গোলাপ গাছের চারায় ঝুলে আছে, দেখে মনে হচ্ছে যে কাঠের ডাল। তো এইটা না আবার মানুষ টানুষ দেখলে ভিতরে ঢুকে যায়, তার মানে আর বের হইতে চায় না। তো এই যে দেখতেছেন এই পোকাটা, এরকম মনে করেন এই গাছেও আমার গোলাপ গাছেও হয়েছে, প্লাস হচ্ছে মনে করেন আপনার এই গাছে, এই যে এটা মরে গেছে, এই পোকাটা মরে গেছে, এই পোকাটা মরে গেছে আমার এই পাশের গাছেও দেখতেছি অনেক। আমি কালকে অনেকগুলো ফালাই দিছি, অনেকগুলো ফালাই দিছি। তো এই পোকাটা এরকম হয়। তো প্রবলেমটা হয় কোন জায়গায়, যে আপনার যখন বৃষ্টি বা ঝড়টা হইতে থাকে, যেমন এখন কিন্তু রেগুলার বৃষ্টি হইতেছে, তখন এই পোকাগুলো নিচে পড়ে যায়। হ্যাঁ, তো নিচে পড়ে যায় আপনার এই বৃষ্টিতে, তো অটোমেটিক ছাদে অনেক পানি থাকে, তো এই পানির সাথে যখন থাকে আপনার পানিতে, যখন অনেকক্ষণ পড়ে থাকে পানিতে, পড়ে পোকাটা কিছুক্ষণ পরে মারা যায়। আপনার তাও মনে করেন আপনার দেড় দুই ঘন্টা লাগে ওর মরতে, কিন্তু ওই পানিটা একটা বিষে রূপান্তরিত হয়, 100% বিষে রূপান্তরিত হয়। এই পানিটা যদি কোনোভাবে কবুতর খায় ফেলে, তাহলে কিন্তু আপনারা বড় মাপের সমস্যায় পড়ে যাবেন, বড় মাপের সমস্যা, যেটা আপনারা কল্পনাও করতে পারতেছেন না। আপনার যেটা বলতেছিলাম, তো এইটা যখন পানির সাথে মিশে যায়, তখন যে পানিটা মনে করেন থাকে ছাদের মধ্যে, এই পানিটা যদি কোনোভাবে কবুতর খায় ফেলে, তাহলে একেবারে কবুতরের অবস্থা টাইট হয়ে যায়। প্রথম দিন কিচ্ছু বোঝা যায় না, প্রথম দিন কোনো তার মানে কোনো রিয়াকশানই হয় না, দ্বিতীয় দিন থেকে কবুতর সবুজ পায়খানা করা শুরু করে। আপনারা অনেক সময় বলেন না যে মনে করেন যে হঠাৎ করে কবুতর সবুজ পায়খানা করতেছে, হঠাৎ করে কবুতর সবুজ পায়খানা করা শুরু করছে, তো এইটা দেখবেন হঠাৎ করে কবুতর সবুজ পায়খানা করা শুরু করবে। বিকালের মধ্যে কবুতরের চোখটা একদম মনে করেন হালকা ছানি ছানি ভাব আসবে, বিকালের মধ্যে হালকা হালকা ছানি 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 ভাব এসে পড়বে। নেক্সট দিন দেখবেন পুরো ছানি পড়ে গেছে চোখের মধ্যে, আর নেক্সট দিনই বিকালবেলা কবুতরটা মারা যাবে। তো সবাই এই পোকাটা থেকে সাবধান থাকতে হবে, এবং এইটার কোনো মেডিসিন, এবং এইটাতে কোনো মেডিসিন কাজ করে না, আপনি যত মেডিসিন দেন কোনো কাজ হয় না, একটা মাত্র মেডিসিন কাজ করে, সেটা হচ্ছে পটাশ। পটাশটা খাওয়াইলে দেখা যায় কি আপনার মনে করেন কবুতরের পটাশটা কিন্তু কবুতরের সব ধরনের জীবাণু, ভিতরের জীবাণুগুলো ক্লিয়ার করে দেয়, বুঝছেন? তো তখন শুধু পটাশ খাওয়ানো যায়, পটাশ খাওয়াও যে খুব উপকার হয় তা না, হালকা পাতলা উপকার হয়, খুব বেশি আহামরি কোনো উপকার হয় না। তো এর জন্য আপনারা সবাই এই পোকাটার থেকে সতর্ক থাকবেন এবং খেয়াল রাখবেন, ঠিক আছে? যে যেন কবুতর কোনোভাবেই যেন এই যে মনে করেন বৃষ্টির মধ্যে যে পানিগুলো জমে থাকে, এই পানির মধ্যে যখন এই পোকাগুলো পড়ে, যে পানিগুলো থাকে হ্যাসলা পানিগুলো, যাতে কবুতর কোনোভাবেই না খায়, এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে বৃষ্টি যখন থাকবে, তখন মনে করেন খুব বেশি বৃষ্টির সময় কবুতরকে একটু সাফি খাওয়ানোর চেষ্টা করবেন। সাফি হচ্ছে কার্মিনারি হামদাদে, কার্মিনার মতো আরেকটা ওষুধ সাফি, কবুতর সাফিটা একটু কবুতরের পেট ক্লিয়ার হইতে কাজে লাগে। কালকে এক ছোটো ভাই, কাছের ছোটো ভাই, তো আপনার বলতেছিল যে সাফি ইউজ করবো না, কার্মিনাই ইউজ করবো। তো তোমার কারণে আমি সবাই একটু ক্লিয়ার করে বলে দিই, সেটা হচ্ছে
যে কারমিনাটা মূলত কবুতরের হজম শক্তি বাড়ায়, কবুতরের হজম শক্তিটা ভালো রাখে কারমিনা। হ্যাঁ, আর সাফিটার মূল কাজ হচ্ছে কি যে হজম শক্তি বাড়ায়, সেম একই জিনিস তার সাথে মনে করেন পেটটা ক্লিয়ার করে দেয়, এটাই হচ্ছে সাফির কাজ। তো সাফিটা মূলত বৃষ্টির মধ্যে যখন মনে করেন খুব বেশি বৃষ্টি হয়, যখন মনে করেন কবুতরগুলো দেখা যায় আপনার মনে করেন আজে বাজে জিনিস খেয়ে ফেলে, যেমন আপনার বলি এই যে এই জিনিসটার পানি যদি কখনো কবুতর খায় এবং খাবার খাওয়ানোর পরেই যদি আপনি সাফি দেন তাহলে দেখবেন ওর আর কোনো সমস্যা হবে না, পেটটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? আবার অনেকে গোসলের, আমি সবসময় গোসল করাতে বলি পটাশ দিয়ে, তো আপনারা গোসল করাতে ভয় পান, তা আপনারা বলেন ভাই পটাশ দিয়ে গোসল করাবো, পটাশ খাইলে কোনো সমস্যা হবে কি না? কোনো সমস্যা হবে না ভাই, পটাশ খাইলে আরও উপকার হবে। হ্যাঁ, আর আরেকটা কথা যে আমরা সবাই ঈদের প্রস্তুতি নিচ্ছি, তো ঈদের প্রস্তুতি নিচ্ছি যে কিছুদিনের মধ্যে ঈদ, তা আমরা সবাই গরু খাসি নিয়ে খুব ব্যস্ত, তো কিন্তু আমরা আপনার কবুতরের দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং কী ধরনের খেয়ালগুলো রাখতে হবে, কারণ এই সময়টায় আমরা কবুতরকে সময় কম দিতেছি, তো স্বল্প সময়ে মনে করেন কবুতরের স্বল্প সময় দিয়েও, ঠিক আছে, স্বল্প সময় দিয়ে কীভাবে কবুতরের কেয়ারটা নেবেন এই বিষয়ে আমি দেখি কালকে একটা ভিডিও করে দিব না, কারণ এই সময়টায় সবাই ব্যস্ত থাকেন এবং ব্যস্ততার কারণে কবুতরকে সময় দেন না, দেখা যায় মনে করেন কবুতর ইফেক্টেড হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়ে দেখি ইচ্ছা আছে কালকে একটা ভিডিও করে দিব, আপনারা বলবেন, যদি আপনারা বলেন তাহলে ভিডিওটা করে দিব। হ্যাঁ, তো আজকে বিদায় নিলাম, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।